গড়াকপাড়তার কালীপূজা পরিক্রমা অনুষ্ঠানে আমরা এসেছি ধলাই পানিভরা স্বামীজি সংঘ প্রাঙ্গণে। স্বামীজি সংঘ প্যান্ডেলে পরিবেশ বাঁচাও থিমকে সামনে রেখে এবার আয়োজিত হচ্ছে কালীপূজা, এবং একটি খুবই সুন্দর ভব্য প্রতিমা ভব্য প্যান্ডেল এখানে হচ্ছে। শুধু ভব্য প্রতিমার কথা বলবো না, সেই সঙ্গে সাধারণ নাগরিকদের আগামী প্রজন্মকে আরও সচেতন করতে, পরিবেশকে সংরক্ষিত করে রাখতে তাদের একটা বিশেষ প্রয়াস রয়েছে। এখানে প্রতিমার মূর্তির মধ্যে সেই তত্ত্ব তুলে ধরা হয়েছে কি পরিবার যাতে বেঁচে থাকে, পরিবেশ যাতে বেঁচে থাকে, মানুষ যাতে বেঁচে থাকে, তার জন্য যাতে গাছ কাটা না হয় সেই থিম তাকে তুলে ধরা হয়েছে। এখানে আপনি দেখতে পাচ্ছেন বিভিন্ন গাছের উপর সাইনবোর্ড লাগানো হচ্ছে পরিবেশ বাঁচাও, এবং সেই সঙ্গে কেউ গাছ কাটছেন, গাছের অবস্থা খুবই শোচনীয়। সেই সঙ্গে সাধু সন্ন্যাসীদের সেই জায়গাগুলো নেই, ঠেলায় করে লাকড়িগুলো নিয়ে যাওয়া হচ্ছে। গাছের যে নিধন এবং প্রকৃতির যে ভারসাম্য সেটা যে নষ্ট হচ্ছে সেটা তুলে ধরা হয়েছে, এবং প্রত্যেকটি গাছের মধ্যে একটা অশ্রুসজল দৃশ্য। গাছেরা কান্না করছে যাতে করে তাদের কাটা না হয়, তারা হাত জোর করে প্রার্থনা করছে সাধারণ মানুষের কাছে যাতে বন ধ্বংস করা না হয়, পরিবেশকে ধ্বংস করা না হয়, যাতে করে সাধারণ মানুষরা বেঁচে থাকতে পারে, প্রকৃতির পরিবেশের সন্তুলন ঠিক থাকে। একটা ব্যতিক্রমী থিমকে সামনে রেখে এরা যা স্বামী সঙ্গে কর্মকর্তারা যে কালী পূজা করছেন সেটা কিন্তু সমাজের কাছে একটা বিশেষ মেসেজ, এবং সমাজের যারা বিশিষ্ট নাগরিকরা রয়েছেন বা কচিকাতারা রয়েছেন তাদের কাছে, আগামী প্রজন্মের কাছে একটা মেসেজ যে এত সুন্দর একটা থিম তারা রেখেছেন প্রকৃতির সন্তুলনটা ঠিক রাখার জন্য, এবং এটা সর্বোপরি সর্বসাধারণের কাছে ন্যায্য, কারণ যদি পরিবেশ ঠিক না থাকে তাহলে আমরাও বাঁচব না। তাই সেই পরিবেশ সংরক্ষণের থিমটাকে সামনে রেখে তারা একটা সুন্দর দৃশ্য তুলে ধরেছেন, বন বিধ্বংসের দৃশ্যগুলো তারা তুলে ধরেছেন, এবং যাতে এগুলো বিরোধ করা যায় সেটাও একটা বিশেষ অঙ্গ হিসাবে থাকছে। তো আপনারা দেখতে পাচ্ছেন খুবই আনন্দঘন মুহূর্ত, এবং সাধারণ নাগরিকের কাছে একটা নতুন মেসেজ দেওয়া হচ্ছে যে যাতে করে পরিবেশকে সংরক্ষিত রেখে, পরিবেশকে বাঁচিয়ে রেখে, যদি পরিবেশ থাকে না তাহলে আমরাও থাকবো না, সাধারণ মানুষরা বাঁচবে না, অক্সিজেন থাকবে না। এই থিমগুলো আগামী প্রজন্মের কাছে তুলে ধরে একটা নতুন মেসেজ তুলে দিল স্বামীজি সঙ্গে। আমরা কথা বলব পরবর্তী পর্যায়ে।